ভাইরা আছে কষ্ট দুঃখ করে ফ্যামিলির জন্য যায় বিদেশে কিন্তু তার বউরা তার পরিবাররা অনেক পরকিয়া করে তারা চলে যায়গা ওনার কষ্ট দুঃখ যদি আমার সাথে ভাগ করে আমিও আমার কষ্ট দুঃখ ওনার সাথে ভাগ করব আর আমি কথা বলে ওনার কষ্ট দূর করে দেব আচ্ছা তো সে যদি আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই বসবে তো অনেক প্রবাসী ভাই তো দেখা গেল রাতে ফোন দিবে তো সেই ক্ষেত্রে রাতে কথা বলবে সমস্যা নেই কোনো সমস্যা নেই রাতে ফোন দেখ কথা বলুক দিনে ফোন দিলে তাতেও সমস্যা নেই দিনে কাজে যাব যদি ফোন সময় তাকে কথা বলবো ফোন রিসিভ করব কিন্তু সময় তো লাগবে পরের বাসায় কাজ করাতে যখন তখন ফোন ধরা যায় না যদি সেই ব্যবস্থা করে দেয় অবশ্যই আমি তার সময় দেবো তাই অনুরোধ ভাইদের কাছে প্রবাসী ভাইদের কাছে ফোন দিয়ে কথা বলার জন্য ব্যস্ত যার বলে যে কেমন ছেলে লাগবে কেমন বয়স লাগবে আচ্ছা বয়স দিয়ে মানুষ কী করে যদি যার মন সুন্দর হয় তার তো সবই সুন্দর বয়স যে মনে হোক আমার কোনো দুঃখ নেই আমি তারে ভালোবেসে যাব কালো ধরা লাগবে না পুরুষ তো পুরুষই হয় কালো আর ধরা বলে সুন্দর ছেলে না কালো ছেলে যেমন ছেলেই হোক আমি তাকেই ভালোবাসি দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম কি তামান্না বা খুব সুন্দর নাম দেখো তো মাশাআল্লাহ খুব সুন্দরী এত সুন্দরী চেহারা নিয়ে ইউটিউবে আসলেন কেন সুন্দর হলে কি হবে ভাই ভাগ্য তো সুন্দর না ভাগ্য যদি সুন্দর হতে তাহলে তার কেউ প্রতিবেদন করে না কষ্ট আছে দেখি প্রতিবেদন আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে যাতে কষ্ট না থাকে এমন একজন মানুষ চাই যাতে আমার পাশে থাকে আমার কষ্ট দুঃখ বুঝে কেননা আমার বাবা নাই বাবা মারা গেছে ভাই আছে একটা পাগল প্রতিবন্ধী মানুষ কোনো কর্ম করতে পারে না মা আছে অসুস্থ সংসারে তো কোনো কামাই রুজু করার মানুষ নেই ওই আমি বাসা বাড়ি কাজ করি করে টুকটাক কোনো মতন সংসারটা চাই না তুই যত সুন্দর চাই না যে বাসা বাড়ি কাজ করেন তো আপনার বিয়ে শাদী হয়েছে নাকি না ভাই বিয়ে শাদী হয়নি তো বিয়ে শাদী করে ফেলেন বিয়ে শাদী করলে কীভাবে হবে ভাইটা অসুস্থ মাটা অসুস্থ বাবা মারা গেলো কিছুদিন হয়েছে তো কীভাবে বিয়ে বসতে বিয়ে বসতে গেলেও তো মানুষ তার একজন মনের মতন মানুষ চায় বিয়ে শাদী হয়েছে সারা জীবনের জন্য যেমন একজন মানুষ চাই যে আমার সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবে তারও তো চিনতে হবে জানতে হবে বুঝতে হবে আমার দিক দিয়েও বুঝতে হবে আমি ওনার দিক দিয়েও আমার বুঝতে হবে দুজনের মন যদি ঠিক থাকে তাই না সেই বিয়ে শাদী হয় আমি তো প্রেম করে নাই জীবনে তাহলে আমি বিয়ে শাদী কীভাবে হঠাৎ করে করবো আচ্ছা আচ্ছা তো প্রেম করার ইচ্ছা আছে নাকি ইচ্ছা তো অবশ্যই আছে মেয়ে যে কেন হয়েছি আপনারাই বলুন সুন্দর সুন্দর হলে তো মানুষ তো প্রেম করবেই আর যদি করে যদি করার মতন মানুষ সেরকম মনের মতন পাই তাহলে অবশ্যই প্রেম করবো আপনাকে দেখে কে প্রেমের অফার করে নাই করলে কী হবে আমি তো করিনি আমাদের এলাকাবাসী ছেলেরা আছে দিছে এবং বিয়ের কথা বলছে আমি বসিনি আমার ভালো লাগে না তাদের সাথে বসিনি আচ্ছা আচ্ছা কেন ভালো লাগে না দেখতে কালো নাকি দেখতে কালো হলে কী হবে কালো আরও বেশি ভালো মানুষের কালো হইলে তাদের আরও মন সুন্দর থাকে কালোই আমি চাই আমি ধলা চাই না আমি কোনো ইয়ং ছেলেও চাই না আমি একজন এমন মানুষ চাই সে বয়স যেমনই হোক যে আমার সুখ দুঃখের ভাগ নেবে আমার পাশে থাকবে আমার দুঃখ বুঝবে আমি এমন একজন মানুষ চাই যে আমার পাশে থাকবে আর ফোন দিয়েই যদি আমি এর আগেও একটা ভিডিও করছিলাম কোনো ভালো একটা মনের মতন মানুষ পাই নাই ওরা খালি নোংরা কথা বলে কোনো টাকা পয়সা দেয় না হেল্প করে না পাশে থাকে না আর বাংলাদেশিরা তো খামা খামা বিরক্ত করে ফোন দিয়ে ওদের বললে ওরা শুনে না আমি পরের বাসায় কাজ করি ওদের যদি বলে 10 মিনিট 5 মিনিট পরে করেন ওরা শুনে না ওরা ফোন দিতেই থাকে প্রবাসী ভাইয়েরা পাশে থাকে কেন থাকে না তারা বাঙালিদের দুঃখ বুঝে কষ্ট বুঝে তারা তো একটু কষ্ট পাওয়ার মানুষ তারাই দুঃখ বুঝে প্রবাসীরা অনেক ভালো এখন অনেক প্রবাসী আছে যাদের নাকি যারা নাকি বউ রেখে বিদেশ চলে যায় থাকে না তো দেখা গেলে এর মধ্যে স্ত্রীর এক জায়গায় প্রেম করে চলে গেছে এরকম হয় অনেক জায়গায় তা তো সমস্যা নেই সে যদি আমার সাথে সম্পর্ক করতেছে আমি করতে পারি রাজি আছে তার সাথে তার তো দোষ নেই তার তো বউ প্রেম করে চলে গেছে ও তো গেছে কষ্ট করে কামাই রুজু করে আনন্দ করতে গেছে তার বউ যদি সেখানে না বুঝে চলে গেছে সেখানে তো ওনার দোষ নেই সেটা তো হলো যে ওনার পরিবারের দোষ কীরকম মানুষ যদি আমার সাথে কথা বলে বা আমার কাছে ফোন দেয় আমি তার সাথে কথা বলবো সে যদি বলে কোনো সম্পর্ক করতে আমি তার সাথে করতে রাজি আছি তার যে দুঃখ কষ্ট আছে মনের ভিতরে সেটা দূর করতে কথা শুনবো আচ্ছা তা কষ্ট দুঃখ কষ্টটা দূর করতে পারবেন তো অবশ্যই পারবো সে যদি আমার সাথে কথা বলে আমারে সময় দেয় বা আমি ওনারে সময় দিই কথা বলবো অবশ্যই বলবো এবং আমি সেলাই মেশিনের কাজও জানি আর পরের বাসায় কাজ করতে হয় না যদি আমার একটা কেউ সেলাই মেশিন কিনা দেয় তাহলে আমার পরের বাসায় কাজ করে খাইতে হবে না আমি আমার নিজের কর্ম করে আমার সংসার দ্বারা পালতে পারবো আচ্ছা আমার কোনো ভিডিও ফোনও নেই আমার ছোট একটা পাঠা মোলা সেটা তো আমার মায়ের ফোন আমি চালাই এই যে ভিডিও করবো দেখেই মোবাইলটা আমার কাছে রাখি তোমার ফ্যামিলি দেখে কে আছে ফ্যামিলিতে আমার ভাই আছে আমার মা আছে আর আমি আছি আমার বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা বাবা মারা গেছে বাবা মারা গেছে বাবা থাকতেই ভালোই আছিলাম কখনো প্রতিবেদন করি নাই
বা কারোর বাসা কাজ করি নাই সেলাই মেশিনে ছিল তখন কর্ম করছে কাজ করছে বাসা আসছিলাম কিন্তু তখন তো বাবা মারা গেছে যাওয়ার পরে আমার মাটা অসুস্থ হয়ে জানি সেলাই মেশিন বিক্রি করে আমার চিকিৎসা করছিলাম তখন আর কিনতে পারি না তখন বাসা বাড়ি আমি নিজেই কাজ করি মাটা অসুস্থ মারা যেতে দেয় না আর ভাইটাও কোনো কর্ম জানে প্রতিবন্ধী মানুষ জানে না তো প্রতিবন্ধীর মানসিক রোগী তারা তো কিছু করতে পারে না তারা দেখা যে আপনি আগে তো বিয়ে আগে পরে তো বিয়ে হয়নি না যে আপনি এত রিক্স নিয়ে যে বাসা বেঁধে কাজে যান তো কখনো কোনো ঘটন ঘটে যায় তো কোনো চিন্তা লাগে না সেটা চিন্তা হয় দেখেই তো প্রতিবেদন করলাম যে আল্লাহ পৃথিবীতে মানুষ মানুষের দুঃখ বুঝে দেখে মানুষ এখনো বেঁচে আছে যে আল্লাহ অনেক মানুষ আছে যদি আমার ভাগ্যে যদি এরকম একজন মানুষ থাকে এই যে প্রবাসী ভাইরা আছে যে কোনো মানুষ আমার পাশে একজন দাঁড়াক হাজার জন তো লাগে না ভাই মনের মতন মানুষ একজন হলেই যথেষ্ট মানুষকে লাখ টাকায় খুশি হতে দুই টাকায় শান্তি যদি ভালোবাসার মানুষ যদি ঠিক থাকে আর যদি সময় দিয়ে সময় কথা রাখে ভাই বোন কথা বলে অনেকে আছে কথা বলে সময় নষ্ট করে কিন্তু বেতন পায় তারা ফোন দেয় না যোগাযোগ রাখে না এটা করা ভালো না এটা হলো যাই গরিবদের মনে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া না দিলে একবারেই বলবেন দিব না আর যখন কথা বলেন সময় নষ্ট করেন বেতনের সময় হয়ে যায় ফোন দেন না তখন কি মানুষের দুঃখ লাগে না কষ্ট লাগে না সেই মানুষও তো আপনার আশায় বসে থাকে আচ্ছা তো সাহায্য সহযোগিতা চান না একটা ভালো একটা মনের মানুষ চান ভালো মনের মানুষ বলতে কি আমি তো একজন মনের মতন মানুষ চাই যাতে আমার পাশে থাকুক সাহায্য সহযোগিতাটাই তো লাগে ভাই আমার কষ্ট দুঃখের অভাবে সংসার প্রবাসী ভাইদের কাছে একটা সেলাই মেশিন কোনো ব্যাপারই না আমি প্রবাসীদের কাছে একটাই অনুরোধ যে আমার কাছে ফোন দিবেন ভালো মতন সুন্দর মতন কথা বলবেন আর আমার একটা সেলাই মেশিন কেনা দেওয়ার ব্যবস্থা করবেন একটা সেলাই মেশিন কেনা দিলে আমি তার সাথে সম্পর্ক করব এবং তার সাথে কথা বলবো তো অনেকে তো বলে আপনারা সাহায্য সহযোগিতা নেওয়ার পরে মোবাইল নাকি না আমার মোবাইলই তো একটা আমি কখনো কেউ করতে পারবে না আজ পর্যন্ত যে আমার না কোনো দিন কারোর নাম্বার ব্লক মারছে বা ব্যস্ত করছে বা তার সাথে কথা বলি নাই কোনো বেইমানি করছে এই ধরনের অন্যায় আমি কখনোই কারোর সাথে করবো না কেননা মানুষের সবারই একটা সুন্দর মন তারা আশা করে দুটো টাকা দেয় কেন তাই সেই মেয়েটা যাতে ভালো থাকে সেই মেয়েটা তার দুঃখ বুঝে এই জন্য সেই আশা তারা দেয় আর আমি চাই যে এমন একজন মানুষ আমার পাশে থাকুক আমিও তার সাথে বেমানি করবো না সেও আমার সাথে কোনো বেমানি না করে আচ্ছা আচ্ছা আমার কাছে ভিডিও ফোন নাই তারা যদি ভিডিও ফোন কিনে দেয় আমি অবশ্যই চালাবো এবং ভিডিও কলে যদি বিয়ে করতে চাই তাতেও রাজি আছি তো পড়াশোনা তো করেন না মনে হয় না না নিজের নাম লেখা ছাড়া আমি কিছুই পাইনি আমাদের অভাবের সংসার সবসময় ছিল তো এই কষ্টের জীবনটা কেমন লাগে অভাবের জীবনটা জীবনটা অনেকই খারাপ লাগে নিজের যখন ভাবি বসি এই যে রাস্তা দিয়ে কাজে যাই করতে অন্যজনে না কত কথা বলে পরের বাসায় কাজ করা কি ভালো ভালো না একজনে কত কথা নারায়ণ বীরণ কথা বলে এগুলো শুনতে তো ভালো লাগে না তার জন্যই প্রতিবেদন আসে এই দুষে যাতে আমার পাশে একজন মানুষ থাক আমি লাখ টাকায় খুশি না আমি এক টাকায় খুশি সে আমার ভালোবেসে আমার পাশে থাকে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আছে নাম কি বললেন তামান্না তো দর্শক আপনারা যদি তামান্না আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 018-2874-1317 আমি নাম্বারটা আবারও বলছি 018-2874-1317 এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু তামান্না ভাষাতে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম